সাম্প্রতিক সময়ে আপনারা সোশ্যাল মিডিয়ার কল্যাণে দেখেছেন যশোরে অসহায় রিক্সা চালককে এক নারী আইনজীবী নির্মমভাবে নির্যাতন করেছে। অসহায় রিক্সা চালককে জুতা ভেটা করা সেই নারী আইনজীবী আরতি রানী ঘোষ এর বিরুদ্ধে অবশেষে বড় ধরনের শাস্তি ব্যবস্থা নিতে যাচ্ছে যশোরের জেলা আইনজীবী সমিতি। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে প্রশাসনের নজরে আসে। উপরমহলের নির্দেশে জরুরি মুহূর্তে এক ব্যবস্থা নিতে বলা হয় যশোরের জেলা আইনজীবী সভাপতি অ্যাডভোকেট ইসাক জানান, সাধারণ তুচ্ছ একটা বিষয় নিয়ে একজন আইনজীবীর পক্ষে এ ধরনের কাজকর্ম করা কোনোভাবেই কাম্য নয়। অতি দ্রুত আরতি রানী ঘোষের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম ব্যবস্থা গ্রহণ করা হবে। গত মঙ্গলবার যশোরে আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত একটি নোটিশ আরতি রানীর বাড়িতে পাঠানো হয়েছে। অভিযুক্তকে আগামী তিন দিনের মধ্যে এই নোটিশের জবাব দিতে বলা হয়েছে। আর এদিকে নোটিশ পাওয়ার পর আরতি রানী ঘোষ নিজের দোষ ডাকার জন্য মেডিকেলে ভর্তি হয়েছেন। উল্লেখ, রাস্তা দিয়ে যাওয়ার সময় রিক্সার সাথে হালকা ধাক্কা লাগে নারী আইনজীবী আরতি রানী ঘোষের সাথে। এতে রাগে গিয়ে রিক্সাওয়ালাকে মারধর ও জোতা বেটা করে আশপাশের লোকজন তাকে থামতে বললেও কারো কথায় পাত্তা না দিয়ে তিনি রিক্সা চালককে একের পর এক বেদম মারধর করতে থাকে। রিক্সা চালক যদিও ভুল করে থাকে, এরপর অবশ্যই কিন্তু বারবার হাত জোর করে এরপরেও কিন্তু আরতি রানী ঘোষ তিনি রিক্সা চালকের ক্ষমা না করে তাকে মারধর করেন। এই অসহায় রিক্সা চালকে প্রকাশ্যে রাস্তায় এমন ঝুটাপেথা করা এই নারী আইনজীবীর কেমন বিচার ও শাস্তি হওয়া উচিত আপনি মনে করেন? তাই অবশ্যই আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ভালো থাকবেন, সুন্দর ও সুখী হোক আপনার আগামী দিন।